অনেক বড় বিজনেসম্যান এবং মা একজন শিক্ষিকা। তাদের পরিবার ছিল খুবই সুখের। তারা খুবই সুখে শান্তিতে দিন যাপন করত। অন্যদিকে ইন্দ্রজিতের কাকা ছিলেন খুবই অসাধু একজন ব্যক্তি। তার সবসময় ইন্দ্রজিতের বাবার ব্যবসার প্রতি লোভ ছিল। সে অনেকভাবে ব্যবসাটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। একদিন সে ইন্দ্রজিতের বাবা আর মাকে কার অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। এতে ইন্দ্রজিৎ আর ইন্দ্রিলা খুবই ভেঙে পড়ে। তখন ইন্দ্রিলা ইন্দ্রজিৎকে বলে, দাদা এখন কি করব বলতো, আমাদের বাবা মা তো আমাদের ছেড়ে অকালেই চলে গেল, এখন এত বড় ব্যবসা কি সামলাবে? তাছাড়া তুইও তো এখন অনেক ছোট, তুই তো এখন কিছুই করতে পারবি না। আমি জানি না বোন, আমি কি করব, কিন্তু কিছু তো একটা করতেই হবে। দাদা তুই তো জানিস কাকা আমাদের বাবাকে কতটা হিংসা করে, আমরা কি এখন কাকার হাত থেকে বেঁচে থাকতে পারবো? সেই ভয়টা তো আমারও হচ্ছে, কি যে করব কিছুই বুঝতে পারছি না। তখনই ইন্দ্রজিতের কাকা ওখানে আসলো আর বলল, এই ইন্দ্রজিৎ আর ইন্দ্রিলা, তোরা এই বাড়ি থেকে আজই বেরিয়ে যাবি। কিন্তু কাকা আমরা কেন এই বাড়ি থেকে বেরিয়ে যাব, এই বাড়ি তো আমাদের। কে বলেছে এই বাড়ি তোদের? এই বাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু আমার, তোর বাবা মরার আগে সবকিছু আমার কাছে লিখে দিয়ে গিয়েছে, এই সবকিছু এখন আমার। তাই এখন এই বাড়িতে থাকার তোদের কোনো অধিকার নেই, আজই এক্ষুনি এই বাড়ি থেকে তোরা চলে যা। কাকা আমাদের সাথে এমন করো না দয়া করে, আমরা কোথায় যাব বলো, আমরা তো এখনো ছোট আর দাদা তো এখন কাজ করতে পারবে না। সেটা দেখার বিষয় আমার না, আমার নিজের ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আমাকেই গড়তে হবে। তোদের মতো অনাথ বাচ্চাদের দেখার আমার সময় নেই, তাই এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তোদের বের করে দেব। তারপর ইন্দ্রজিৎ আর ইন্দ্রিলা ওখান থেকে চলে গেল। তারা যখন রাস্তায় হাঁটছিল তখন ইন্দ্রিলা তার দাদাকে বলল, দাদা এখন আমরা কোথায় যাব, আমাদের তো থাকার কোনো জায়গাই নেই। তুই চিন্তা করিস না বোন, বাবা আমাদের থাকার জন্য জায়গা করে দিয়ে গেছে, বাবা ওই বাড়িটা তোর জন্য বানিয়েছিল, আর তোর এই বাড়িটা 18 বছর পূর্ণ হলে তোকে গিফট করতে চেয়েছিল, কিন্তু এই কথা কেউ জানতো না। বাবা একদিন আমাকে ওখানে ঘুরতে নিয়ে গিয়েছিল, ওই বাড়ির কথা আজ পর্যন্ত আমি ছাড়া আর কেউই জানে না, তাই আমরা আজ থেকে ওখানেই থাকবো। বাবা সত্যি আমাদের অনেক ভালোবাসতেন রে, আজ বাবা যদি এই বাড়িটা না বানাতো তাহলে হয়তো আমরা রাস্তায় পড়ে থাকতাম। তুই চিন্তা করিস না বোন, ওই বাড়িতে আমরা থাকতে পারবো, শুধু এটুকুই সমস্যা হবে যে আমাদের কাছে কোনো টাকা নেই, আমাদের খাবার দাবার নিজেদেরই জোগাড় করতে হবে। তুই চিন্তা করিস না দাদা, সবকিছু ঠিকঠাক ভাবে হবে, আগে বাড়িতে চল তারপরে দেখছি কি করা যায়। তারপর ইন্দ্রজিৎ আর ইন্দ্রিলা দুজনই ওই বাড়ি চলে গেল। বাড়িটা বেশ বড় আর অনেক সুন্দর দেখতে। বাড়ির আশেপাশে অনেক জায়গা ছিল, ধরতে গেলে বাড়িটা অনেক বড় এলাকা জুড়ে তৈরি করা হয়েছিল। তখন ইন্দ্রিলা ইন্দ্রজিৎকে বলল, দাদা এই জায়গাগুলো না অনেক বড়, আমার মনে হয় এখানে অনেক ভালো ফসল ফলবে। কিন্তু এখানে আমরা কি ফসল ফলাবো, আর তাছাড়া আমি তো গাছের তেমন কোনো যত্নই করতে পারি না, এই গাছ সম্পর্কে আমার তো তেমন কোনো আইডিয়াই নেই। আরে দাদা তুই ভুলে যাচ্ছিস, আমি তো প্রকৃতি নিয়েই স্টাডি করেছি, তাই আমার সব বিষয়ে একটু ধারণা আছে, আর আমি জানি এখানে কি লাগালে ভালো ফলন হবে। কি লাগাবি এখানে? আমরা কিন্তু এখানে বাদাম চাষ করতে পারি, এই মাটিটা বাদাম চাষের জন্য খুবই উপযোগী, আর তুই তো জানিস আমাদের দেশে বাদামের চাহিদা কতটা। হ্যাঁ তা তো জানি, কিন্তু এগুলো চাষ করতে তো অনেক টাকা লাগবে। আরে দাদা তুই কিছু চিন্তা করিস না, মা আমাকে অনেকগুলো সোনার গহনা দিয়েছিল, আর আমি ওই বাড়ি থেকে আসার সময় ওগুলো চুরি করে নিয়ে এসেছি, কাকাগুলো জানে না, আমরা এগুলো বেচে অনেক টাকা পাবো, আর সেখান থেকে আমরা বাদাম চাষ করা শুরু করব। তাহলে তো ঠিক আছে, চল তাহলে আমরা বাদাম চাষ করা শুরু করে দেই। তারপর ইন্দ্রিলা তার নেতৃত্বে অনেক বড় বাগানের ক্ষেত করলো, আর সেখান থেকে তারা অনেক বাদাম উৎপন্ন করত। যখন বাদাম বিক্রি করার সময় হলো তখন ইন্দ্রজিৎ বলল,
বোন, এখন আমরা এই বাদামগুলো কোথায় বিক্রি করব? আমাদের তো তেমন কেউ চেনেই না। আর আমরা যদি কোনো ব্যবসায়ীর কাছে এই বাদামগুলো দিই, আর এগুলো যদি আমাদের কাকা জানতে পারে, তাহলে তো আমাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে। দাদা, তুই চিন্তা করছিস কেন? আমরা রাস্তায় রাস্তায় গিয়ে বাদাম বিক্রি করব। কিন্তু আমরা কি এগুলো পারব? তুই নিজের উপর একটু ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর আমি সব ঠিক করে দেব। ঠিক আছে বোন, তাহলে তাই হবে। দাদা, আমি তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল, কি বলবি? আমি বলছিলাম, তুই হচ্ছে কাঁচা বাদাম বেচবি, আর আমি ভাজা বাদাম বেচবো। এটা কেন? কারণ সবাই কি আর ভাজা বাদাম খায়? অনেকে তো কাঁচা বাদামও কিনতে চায়। আর যার কাঁচা বাদাম দরকার পড়বে, সে তোর কাছ থেকে নিবে। আর যার ভাজা বাদাম দরকার পড়বে, সে আমার কাছ থেকে নেবে। তাহলে আমরা দুই দিক থেকেই লাভ করতে পারবো। আর না হলে আমরা যদি একবারই কাঁচা বাদাম বেচি বা ভাজা বাদাম বেচি, তাহলে আমাদের অল্প করে লাভ হবে। বুঝতে পারলি তো এবার? বাহ ইন্দ্রিলা, তোর মাথায় তো খুব বুদ্ধি। বুঝতে হবে দাদা, কার মেয়ে আমি? আমার বাবা একজন বিজনেসম্যান, তো আমি কেন এটা বুঝতে পারবো না বল? হ্যাঁ, বাপ কা বেটি, পুরাই জোশ। চল এবার আর তেল না লাগিয়ে কাজ দে মন দে, দেখি এবার তুই কেমন কাজ করতে পারিস। হ্যাঁ হ্যাঁ, তাই চল। ও দাদা, আরো একটা কথা। কি কথা আবার? আমরা কিন্তু গান গেয়েও বাদাম বেচতে পারি। এখন কিন্তু বাদাম খুব ভাইরাল, জানিস তো। বাদাম আবার কিভাবে ভাইরাল হয়? আরে তুই গান শুনিস নি কাঁচা বাদামে? হ্যাঁ তা তো শুনেছি। এর জন্য তো ভাইরাল হয়ে গেছে গানটা, আর সাথে সাথে বাদামও ভাইরাল হয়ে গেছে। আমরা যদি গান গিয়ে বাদাম বিক্রি করি, তাহলে কিন্তু খুব ভালোই বেচা কেনা হবে। তাহলে চল, আর দেরি কিসের, শুরু করে দেই আমাদের কাজ। তারপর ইন্দ্রিলা আর ইন্দ্রজিৎ গেল বাদাম বিক্রি করতে। ইন্দ্রজিৎ বেচত কাঁচা বাদাম, আর ইন্দ্রিলা বেচত ভাজা বাদাম। তারা দুজন গান করে করে বাদাম বিক্রি করত। বাদাম বাদাম বাবা কাঁচা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। বাদাম বাদাম মামা ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু ভাজা বাদাম। কাঁচা বাদাম ভাজা বাদাম যে বাদাম আপনার লাগবে, চলে আসবেন অল্প দামে পেয়ে যাবেন। বাদাম বাদাম বাবা কাঁচা বাদাম, আমার কাছে পাবে না তো ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। বাদাম বাদাম মামা ভাজা বাদাম, আমার কাছে পাবে না তো কাঁচা বাদাম, আমার কাছে পাবে শুধু ভাজা বাদাম। বাহ, ছেলে মেয়ে দুটো তো ভালোই গান গাচ্ছে। এই গানটা না এখন ভাইরাল হয়েছে। চল চল আমরাও গিয়ে দেখি ওরা কেমন বাদাম বিক্রি করছে। আর তাছাড়া আমাদের একটা ফ্যাক্টরিও আছে, ওখানে অনেক বাদাম লাগে। যদি এদের বাদামগুলো ভালো হয়, এদের কাছ থেকে না হয় আমরা বাদাম কিনবো। হ্যাঁ হ্যাঁ চল চল যাই, গিয়ে দেখি ওরা কেমন বাদাম বেচছে। ইন্দ্রজিৎ আর ইন্দ্রিলার গান শুনে অনেকেই তাদের কাছে এসে বাদাম কিনতে লাগে। এভাবে ইন্দ্রিলা আর ইন্দ্রজিতের বাদাম বিক্রি অনেক ভালো হয়, এবং আস্তে আস্তে তাদের অনেক টাকা রোজগার হয়ে যায়। তারা এখন বাদাম চাষ করে, কিন্তু নিজেরা না, লোক দিয়ে। আস্তে আস্তে ইন্দ্রজিৎ আর ইন্দ্রিলার আর্থিক অবস্থা অনেক উন্নতি হয়ে যায়। দাদা, আমাদের কিন্তু বাদাম বেচা খুবই ভালো হচ্ছে বল, এই বিজনেসটা দিয়ে কিন্তু আমরা অনেক উন্নতি করতে পারবো। হ্যাঁ তা তো অবশ্যই পারবো, এই সব কিছু হয়েছে শুধু তোর বুদ্ধির জন্য। তুই যদি এই বুদ্ধিটা না বের করতিস, তাহলে হয়তো আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। তুই দেখবি, আমি একদিন বড় জায়গায় গিয়ে আমাদের বাবার সব সম্পত্তি আর ব্যবসা আমি আবার আমাদের নামে করে নেব, আর কাকাকে উচিত শাস্তি দেব। হ্যাঁ দাদা, সেটাই করবি। আমিও দেখতে চাই ওই লোকটা কষ্টে থাকুক। ওই লোকটার জন্যই আমাদের বাবা মা মারা গেছে, ওই লোকটার উচিত শাস্তি অবশ্যই হওয়া উচিত। এভাবেই ধীরে ধীরে তাদেরও বয়স বাড়তে থাকে। ইন্দ্রজিৎ তখন শহরে একজন নাম করা বিজনেসম্যান হয়ে যায়। তারপর সে একটা অনেক ভালো উকিল দেখে তাদের আসল সম্পত্তি এবং তাদের বাবার বিজনেস সব কিছু তাদের কাকার কাছ থেকে আদায় করে নেয়, এবং তার কাকাকে আইনের হাতে তুলে দেয়।
আর এভাবেই ইন্দ্রিলা আর ইন্দ্রজিৎ তারা দুই ভাই বোন সুখে শান্তিতে থাকতে শুরু করে।